গুরুকুল কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন 2021 এর ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স নির্ণয় আর ভেক্টর নিয়ে। প্রথম অংশে আমরা শুধুমাত্র ম্যাট্রিক্স আর নির্ণয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে এরকম কিছু সমস্যা আসলে দেখে আসবো। তো 1 নম্বরে আমাদের এখানে আছে যে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আসলে আমরা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট যেকোনো একটা দিয়ে লেখা যায়। এখানে এরপরে বলছি যে এ স্কোয়ারের একটা ভ্যালু দিয়ে আছে, মানে আমি যদি একে আসলে 2 বার গুণ করি, এরকম যদি হয় তাহলে থিটার ভ্যালুটা বের করতে হবে। তো প্রথমে আমরা দেখে আসি যে এ স্কোয়ারটা আমরা আসলে কিভাবে বের করব। তো এখানে আমরা যদি সলিউশনের কথা বলি, তো আমাদের হচ্ছে এ স্কোয়ার পাবো হচ্ছে কি, আমরা যদি এর সাথে এ আসলে আমরা গুণ করি। হ্যাঁ, তো সেটা আসলে কি হবে, আমাদের আসলে এই যে কস থেটা সাইন থেটা এগুলো আছে, এগুলোকে আসলে আমাদের গুণ করতে হবে। এইটা এর সাথে হচ্ছে আবার ওই একই জিনিস মাইনাস সাইন থেটা আর কস থেটা। ওকে, তো এইটাকে আসলে গুণ করলে আমরা আসলে কি পাই আমরা দেখে আসি। আমরা হয়তো সবাই জানি যে আমাদের হচ্ছে কি, যেরকম এখানে আসলে দুই আমরা যেটা যখন গুণ করব, প্রথম হচ্ছে কি আমরা কি নিব, প্রথমটার প্রথম সারিটা নিব আর দ্বিতীয়টার আসলে পরের জন্য আসলে প্রথম কলামটা নিব, এভাবে করে গুণ করব। তো গুণ করলে মানে প্রথমটা আমি আসলে দেখাই দিই যে আমি এইটার সাথে আসলে এইটা গুণ করবো আর কি, ঠিক আছে। সেরকম করলে আসলে কি চলে আসতেছে আমাদের, কস স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা। ওকে, তারপরে হচ্ছে কি কি আসে আমাদের, এরপরে হচ্ছে কি দেখি, তারপরেটা আসে হচ্ছে কি আমাদের মাইনাস হচ্ছে কি সাইন থেটা কস থেটা, আর হচ্ছে কি আমাদের প্লাস, আর পরেরটা আসলে মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাস সাইন থেটা আর কস থেটা গুণ হচ্ছে। তো মাইনাস সাইন থেটা কস থেটা, আচ্ছা এর নিচে আসলে কি হবে দেখি, আবার যখন দ্বিতীয় হচ্ছে গিয়ে প্রথমটা দ্বিতীয় সারি এবং প্রথম কলাম আসলে গুণ করব, তখন আসলে কি হয়, সাইন থেটা কস থেটা প্লাস আসলে আমাদের আবার সাইন থেটা কস থেটা, জাস্ট হচ্ছে মাইনাস ছাড়া একই জিনিস আসছে। এরপর দ্বিতীয় প্রথমটা আসলে দ্বিতীয় সারি এবং দ্বিতীয়টা আসলে দ্বিতীয় কলাম, এটা যদি আসলে আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি আমরা, পাচ্ছি হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, ঠিক আছে। তো এটা তো আসলে আমরা বুঝে গেলাম যে কি হচ্ছে এখানটাতে। এটাকে যদি আসলে আমরা কাটাকাটি করি, আমরা কিন্তু প্রথমে এখানে একটা ফর্মুলা পাচ্ছি, এটা কিন্তু কস টু থেটার ফর্মুলা। হ্যাঁ, আবার এইখানে যদি আমরা দেখি, এইগুলা কিন্তু আসলে আমাদের চলে আসতেছে যে 2 sin θ আর কি এরকম। তো এখানে আসলে আমাদের কস 2θ চলে আসতেছে, এখানে 2 sin θ কস থেটা চলে আসতেছে, এই পাশে মাইনাস 2 sin θ কস থেটা চলে আসতেছে, আর এই পাশে হচ্ছে কি আমাদের আবার কস 2θ চলে আসছে, যদিও এখানে সাইন আগে আছে, বাট কস স্কয়ার মাইনাস সাইন স্কোয়ার এরকম ভাবে লেখা যায়। আচ্ছা, এখন 2 sin θ কস থেটাকে তো আমরা আবার আরেকটা ফর্মুলা আকারে লিখতে পারি, যে এটাকে লেখা যায় হচ্ছে কি কস, আমরা এখান থেকে এই ভ্যালুটা বের করতে পারতাম, বাট তারপর সম্পূর্ণ করে রাখি, এখানে আছে সাইন 2θ, এটা আসলে মাইনাস সাইন 2θ, আর নিচে হচ্ছে কি আমাদের কস 2θ। ওকে, তো এখন যদি আসলে আমরা কম্পেয়ার করি, আমরা যদি এ স্কোয়ার বলতে আসলে এই যে আমরা এ স্কোয়ারের এটা একটা ভ্যালু পাইছি, আর আমাদের যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে গিয়ে যে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে এরকম যে হাফ, প্রথম উপরটা আসলে 1√3, বা এটাকে যদি আসলে আমরা গুণ করে হচ্ছে কি গুণ করেও লিখতে পারতাম, মাইনাস হচ্ছে কি √3 আর 1। হ্যাঁ, মানে আমরা যদি হাফটাকে সবার সাথে গুণ করে দেই তাহলে আসলে কি হবে, এই হাফটা সবার নিচে চলে আসবে, এরকম এটা আসলে হাফ, এটা 3/2, এটা মাইনাস √3/2, এটা আবার হাফ হবে। তো আসলে যে কারোর সাথে আমি তুলনা করতে পারি, আমি যদি প্রথম এলিমেন্ট দুইটা দিয়ে আসলে তুলনা করি, তাহলে আসলে কি হচ্ছে যে কস 2θ সমান সমান হাফ হচ্ছে। তো কখন আসলে এইটা হয়, আমরা যদি আসলে চিন্তা করি যে থেটার, তাহলে 2θ ভ্যালু আসলে আমাদের যদি 60° হয়, কজের ভিতরে 60° থাকলেই তো আমাদের হাফ হয়, তো এখানে থেটার ভ্যালু আসলে আমাদের 30° চলে আসছে, ঠিক আছে।
তো এটা হচ্ছে কি আমাদের ম্যাথ, আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা আমরা এর পরের ম্যাথটাতে চলে যাই। আমাদের হচ্ছে কি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং এইটা যদি এরকম হয় একটা এ ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেটা থেকে একটা ভ্যালু আসলে বের করতে বলতো, এই টাইপের জিনিস আমাদের রিজেনে অনেক জায়গায় চলে আসে বা মাঝে মাঝে আমাদের আসলে নৈবেদ্যও আসতে পারে। আচ্ছা আমরা দেখি এটা আসলে কিভাবে বের করা যায়। প্রথমে আমরা এ স্কোয়ার জিনিসটা কিভাবে বের করে সেটা দেখবো, আর সেটা বের করলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। আচ্ছা তো এখানে এ স্কোয়ার মানে হচ্ছে কি আমাদের এ ডট এ আর কি, মানে দুইটা এ আর যদি গুণ করি সেটা আসলে দেখি আমরা 1 2 2, 2 1 2 আর 2 2 1 আর কি, এটার সাথে আবার 1 2 2, 1 2 আর 2 2 1, এটা যদি আসলে অন্য গুণ করে দেই দেখতে থাকি। এটা আসলে আমরা জানি যে প্রথম হচ্ছে কি যে এই এই সারির সাথে আসলে এই যে এই কলাম হচ্ছে গুণ করে দিব এরকম করে, তাহলে কি এক আর এক, তো আমরা প্রথম এলিমেন্টটা পেয়ে যাব। ঠিক আছে তো এইভাবে করে আসলে যদি দেখি আমাদের কি চলে আসতেছে, এরকম চলে আসে যে এখানে আসে 9। আচ্ছা এরপরে আসে হচ্ছে গিয়ে পরেরটাতে চলে আসে দেখা যাবে যে 8, তারপরে এখানেও 8, এখানে 9, এখানে 8, এখানে হচ্ছে গিয়ে 8, এখানে 8, এখানে 9। হ্যাঁ কারণ যদি বুঝতে আসলে অসুবিধা হয় আমরা আসলে একটা আসলে আমরা দেখি আমরা এইটা আসলে কিভাবে পাই সেটা আসলে আমরা দেখতে পারি যে এইটাকে আসলে ভাঙাইলে এইভাবে করে লেখা যায় যে এই যে 1 প্রথমটা 1 ইনটু 1 এর সাথে গুণ হয়েছে আর কি, তারপরে 2 2 এর সাথে গুণ হয়েছে এই যে এই দুজন, তারপরে আবার এই যে প্রথম যে সারি আছে তার যে 3 নম্বর এলিমেন্ট এবং দ্বিতীয়টা যে প্রথম কলাম আছে তার যে 3 নম্বর এলিমেন্ট, এই দুইটা জিনিস গুণ হয়েছে হইলে এটা আসলে 9 হয়েছে। প্রত্যেকটা আসলে এইভাবেই করা হয়েছে। আমরা যদি র্যান্ডম হচ্ছে গিয়ে অন্য যে কোনো একটা দেখতে পারি, আমরা আসলে যে কোনো একটা এলিমেন্ট এইভাবে করে আসলে আইডেন্টিফাই করতে পারি। এটা আসলে এই এলিমেন্টটাকে আসলে কি বলা যায়, এটাকে আসলে 3 2 বলা যায়। হ্যাঁ তো এই 3 2 বলার মানে আসলে কি, 3 2 বলার মানে কিন্তু এইটা আসলে আমাদের রো, হ্যাঁ কয় নম্বর রো আর এটা কয় নম্বর কলাম গুণ করে পাইছি এটা কিন্তু আমাদের বলে দেয়। ঠিক আছে তো 3 নম্বর রো 2 নম্বর কলাম, তার মানে কিন্তু আমি যদি দেখি 3 নম্বর রো কোনটা, এই যে এইটা এবং 2 নম্বর কলাম মানে এইটা, এটা গুণ করলে আসলে আমরা এই জিনিসটা পাবো, সেটা আমরা দেখি আমরা এটা ভেরিফাই করতে পারি। এটা যদি আসলে অঙ্কের ভিতর নেই আমাদের র্যান্ডমলি যে কোনো একটা এলিমেন্টও যদি বের করতে বলে কিভাবে বের করা যায় সেটা আমরা দেখতেছি। তো এইখানে আসলে যদি আমি গুণ করি দেখো যে এইটা আসলে প্রথম কি আসে 2 ইন্টু 2, তারপর চলে আসে প্লাস 2 ইন্টু 1, তারপর চলে আসে 1 ইন্টু 2 আর কি, তো এটা করলে তো 8 চলে আসে। ঠিক আছে আমরা আসলে এইভাবে যে কোনো একটা এলিমেন্ট আসলে দেখতে পারি। ঠিক আছে তো এলিমেন্ট কত নম্বর এলিমেন্ট আমরা বের করতেছি সেটার উপর নির্ভর করে এই এই হচ্ছে গিয়ে সুন্দর একটা জিনিস। আচ্ছা এখন হচ্ছে কি আমাদের মানটা যে বের করতে হবে সেটা আসলে আমরা দেখি, আমাদের বলতেছে যে এ স্কোয়ার মাইনাস 4 এ আর মাইনাস 5 আই আর কি। আচ্ছা এখানে আই বলতে আসলে কি, এ স্কোয়ার যেটা সেটা কিন্তু আসলে 3/3 ম্যাট্রিক্স, এটা আসলে আমরা বুঝতে পারতেছি। এ যেটা সেটাও কিন্তু 3/3 ম্যাট্রিক্স, এখানে আই বলতে কিন্তু ওই I3 বোঝাচ্ছে আর কি, মানে 3/3 যে আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটা আসলে বোঝাচ্ছে। আচ্ছা তো এ স্কোয়ার যেটা আছে সেটা হচ্ছে কি আমরা ভ্যালুটা বসাই দিব, মাইনাস 4 ইন্টু এর ভ্যালুটা যদি বসাই দিই 1 2 2, 2 1 1 2 আর কি, আবার 2 2 1 আর কি, মাইনাস এখানে হচ্ছে 5 ইন্টু 1 0 0 0 1 0 0 0 1। ঠিক আছে তো এইখানে আসলে আমরা যদি এখন খেয়াল করি যে কি হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস যদি আমরা গুণ করে দিই, প্রথমটা তো আসলে এই যে 9 8 8 এরকমই থাকতেছে, প্রথমটা তো গুণ করা লাগতেছে না কিন্তু, পরেরটা 4 দিয়ে যদি গুণ করে দিই আমাদের এরকম হয়ে যায় যে 4 8 8 8 4 8 8 8 4, মাইনাস হচ্ছে কি এরকম 5 0 0 0 5 0 0 0। তো আমরা এখন আসলে বিয়োগের ক্ষেত্রে আমাদের হয়তো একটা জিনিস হচ্ছে কি আমরা জানি যে
কি হচ্ছে আমাদের প্রথম এলিমেন্টের থেকে এই দুইটা প্রথম এলিমেন্টের সাথে বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, তো আলটিমেটলি 9 থেকে 4 আর 5 বিয়োগ হয়ে গেলে এটা 0 হয়ে যায়, ঠিক আছে। আর 8 থেকে তো 8 হয়ে যাচ্ছে, তো আমরা আসলে অনেকগুলো 0 পাচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবো যে আমরা 0 পাচ্ছি অনেকগুলো, তার মানে এই 0 ভেক্টরটা হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক আছে। এটা খুবই সহজ ছিল, এখানে জাস্ট হচ্ছে গুণটা যদি কেউ ভালোভাবে করতে পারে তার আসলে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি এটা আমরা এই অঙ্কটা আমরা বুঝতে পারছি। আমরা এর পরের অঙ্কে চলে যাবো। আমাদের একটা সমাধান দেওয়া আছে, যে একটা কোন একটা নির্ণায়ক দেওয়া আছে যেটার মান আসলে 0, এরকম হলে আমাদের x এর ভ্যালুটা বের করা লাগে। তো এটা আসলে আমরা দেখি, প্রথম কথা হচ্ছে কি আমাদের উপরে যে x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে ওইটাকে ইচ্ছে করলে আমরা ভাঙাইতে পারি। হ্যাঁ, যে এখানে আসলে আমাদের x মাইনাস y আর x প্লাস y এটা আসলে আমরা নিয়ে আসতে পারি। আর নিচে আসলে আমরা x মাইনাস y আছে দুইবার, এখানে আসলে আমাদের y হচ্ছে 1 1 এটা আছে, এখানে আসলে y 1 x এটা আছে। আচ্ছা, এখন আমরা ইচ্ছা করলে তো এখান থেকে x মাইনাস y কমন নিতে পারি, যে কোনো একটা হচ্ছে সারি বা কলাম থেকে, ঠিক আছে। নিলে আসলে কি থাকতেছে উপরে, x প্লাস y, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে y 1 1, এখানে আসলে y 1 x সমান সমান 0। তো আমরা তো আসলে কি করতে পারি, প্রথম কথা এটাতে তো এটাকে তো আসলে আমরা ভাগ দিয়ে দিতে পারি ওই পাশে x সমান সমান y, অবশ্যই এটা তো আসলে আমাকে বের করতে পারবে না, এর একটা মান বের করতে হবে, তাই না। তো এইটাতে আসলে ভাগ দিয়ে দিলে আমাদের এরকম হয়ে যাচ্ছে যে x প্লাস y 1 1 আর কি, y 1 1 y 1 x। আচ্ছা, এখন 2 নম্বর কলাম, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম যদি বিয়োগ করে দিই তাহলে আমার থাকে হচ্ছে কি x 0 0 y 1 1 y 1 x 0 0। ওকে, তো এইখান থেকে আসলে এটা আসলে আমরা কি করছি সেটা দেখে নেই, সেটা হচ্ছে কি আমাদের যে কলাম আছে সি 1, এটা আসলে 1 থেকে 2 বিয়োগ করে পাচ্ছি আমরা। আচ্ছা, এখন এইখান থেকে যদি আমরা তো খুব সহজে এক্সপেনশন করে দিতে পারবো, কারণ এক্স বাদে বাকিটুকু আসলে 0 কলামের, তো এইখান থেকে আসলে আমরা কি পাচ্ছি যে এক্স ইন্টু এক্স মাইনাস 1 0 0। তো এক্স এর ভ্যালু আসলে চলে আসে যে 0 বা 1 আর কি, ঠিক আছে। তো এটাও খুব সহজ ছিল, বাট এরকম জিনিসপত্র আমাদের কিন্তু ছোট ছোট রিজনের ক্ষেত্রে, ঢাকা ইউনিভার্সিটির মতো যেসব ছোট ছোট রিটেন পরীক্ষা আছে সেগুলোতে কিন্তু চলে আসতে পারে খুব সহজেই। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাব। আমাদের হচ্ছে কি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এবং এ আর বি এর একটা গুণফল দেওয়া আছে, আমাদের বি ম্যাট্রিক্সটা আসলে বের করতে হবে। হ্যাঁ, তো এখানে আসলে একটা জিনিস আমরা একটু খেয়াল করি যে আমাদের যদি আসলে এ আর বি গুণ করলে তো আসলে এ বি ওরকম ভাবে হয়। তো আমরা একটা জিনিস তো বুঝতে পারতেছি যে যদি কখনো আসলে এরকম করা সম্ভব হয় বি ম্যাট্রিক্সটা আসলে আমি কিভাবে পাবো সেটা আসলে আমি দেখানোর চেষ্টা করছি। যে এইখানে দেখা গেল যে আমাদের এ বি আছে, এটার সাথে আসলে আমরা একটা এ ইনভার্স ম্যাট্রিক্স গুণ করে দিলাম, তাহলে কিন্তু এটাকে আসলে কি বলা যাচ্ছে যে এটাকে এ ইনভার্স আর এ এটা হয়ে গেল সাথে আসলে বি। এখন এ ইনভার্স আর এ গুণ করলে কিন্তু আসলে আমাদের আই হবে, আর আই এর সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে আমরা আসলে সেই ম্যাট্রিক্সটাই পেয়ে যাই, ঠিক আছে। আমরা আসলে এ ইনভার্সটা বের করার চেষ্টা করব। ওকে, এখন এ ইনভার্স বের করার সহজ উপায় কি, অনেকভাবে আসলে করা যাচ্ছে, আমরা সহগুণক দিয়েও করতে পারি। তো 2x2 ম্যাট্রিক্স এর ক্ষেত্রে একটা সহজ নিয়ম হচ্ছে কি এরকম ছিল যে আমাদের যদি আসলে এ বি সি ডি ম্যাট্রিক্স থাকে আর কি, মানে কোন একটা ম্যাট্রিক্স যদি আসলে থাকে আসলে এরকম যে এটাকে যদি আসলে আমরা এভাবে করে চিন্তা করি যে এ বি সি ডি এরকম যদি থাকে তাহলে আসলে ওইটার যে আসলে ইয়েটা হয় অপোজিট হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা হয় এরকম করে, তো সেটা আসলে কি হবে 1 বাই এ ডি মাইনাস বি সি, এটা আর কিছু না, এটা হচ্ছে কি এর যে নির্ণায়ক আছে সেই নির্ণায়কের মানটা, এইখানে আসলে ডি আর এ আসলে জায়গা চেঞ্জ করে, ঠিক আছে। আর এই এইখানে হচ্ছে কি আমাদের যে বি এবং সিটা এটা আসলে বি আর সি জায়গায় থাকবে, বাট এরা আসলে আমাদের মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করার মানে 2x2 এর ক্ষেত্রে একটা সহজ নিয়ম আর কি, আসলে আমাদের
মুখস্থ রাখতে সুবিধা হয়, কারণ আমাদের এরকম অঙ্ক প্রচুর আসবে। তো এখানে যদি আসলে আমি যদি চিন্তা করি যে আমি আসলে এটা বের করে করে করব, বাট অন্যরা কিন্তু বের করে করে করবে না, যেহেতু এই সূত্রটা আসলে মনে রাখা যায় এবং বইতেই আছে, তো অন্যরা কিন্তু ঝটপট করে ফেলবে এবং এখানে কিন্তু আসলে আমাদের টাইম লস হয়ে যেতে পারে। তো অনেকের মনে হয় যে অঙ্ক একদম বুঝে বুঝে করে ফেলবো, বাট অঙ্ক তো অবশ্যই বুঝে করবো, এটা কিভাবে আসছে কি হয়েছে এগুলো তো অবশ্যই বুঝবো, কোন সময় ব্যবহার করবো, বাট এরকম জিনিস কিন্তু আমাদের আসলে মনে রাখা লাগে কিভাবে আসলে আমি সময়টা কমাতে পারি। আচ্ছা, তো এটাকে যদি আসলে আমরা করি, এখানে যদি আমরা দেখি যে কি চলে আসতেছে, এই ইনভার্সটা এটা হচ্ছে গিয়ে আমাদের 4 মাইনাস 6, আর হচ্ছে গিয়ে এখানে চলে আসতেছে আমাদের 1 4, এটা -3, এটা -2 আর কি। ওকে, তো এইখানে যদি আসলে আমরা ভ্যালু হচ্ছে গিয়ে দেখি তাহলে আসলে কি পাচ্ছি, এখানে আসলে আমাদের চলে আসতেছে যে এখানে তো -2 চলে আসে, তো এরকম হচ্ছে কি হচ্ছে -1/2, এটা আসলে 3/2, এটা আসলে আমাদের হচ্ছে 1, ঠিক আছে, আর 4 কে ভাগ করে দিলে হবে -2। তো এটা হচ্ছে এ ইনভার্স হচ্ছে। তো এখন হচ্ছে কি আমরা আমাদের মতো কাজ করি, আমরা বুঝতে পারতেছি যে বি ম্যাট্রিক্স সমান সমান হচ্ছে কি হবে আমাদের এই যে যে এ ইনভার্স আছে এটাকে আসলে গুণ করতে হবে এবি এর সাথে। হ্যাঁ, এটা তো আসলে আমরা উপরে দেখাইলাম। তো আমরা এ ইনভার্সটাকে লিখি এখানে -1/2 3/2 আর হচ্ছে কি -2, তো এটার সাথে আসলে আমরা গুণ করতেছি 10 4 17 7। হ্যাঁ, তো এইটাকে যদি আসলে এখন আমরা দেখি যে কেউ গুণ করব, যে প্রথম হচ্ছে কি ট্যাকটিকটা আগেও আমরা গুণ করা দেখছি, যে এখন হচ্ছে কি আমরা এই যে প্রথম যে সারি আছে এবং এর দ্বিতীয়টা যে প্রথম কদম আছে সেটা নিয়ে কাজ করব। এটা আসলে কি হচ্ছে যে হাফ, তো -1/2 গুণ করলে পাচ্ছি হচ্ছে কি আমাদের -5, আর হচ্ছে কি 3/2 4-এর সাথে গুণ করলে পাচ্ছি হচ্ছে কি +3। তো পরেরটা যদি চলে যায় এরকম হচ্ছে 7 হচ্ছে -17/2, আর হচ্ছে কি প্লাস হচ্ছে কি আমাদের চলে আসতেছে যে 21/2 আর কি। তো এই দুটো যোগ করলে একটা ভালো সংখ্যা চলে আসছে। আচ্ছা, এবার হচ্ছে কি নিচে যদি তারপরটা যদি বের করি, আসলে আমাদের এখানে 2 1, তাই না? তো 2 1 নাম্বার এলিমেন্ট যদি বের করি, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তো 10 আর হচ্ছে কি -8, আবার হচ্ছে কি 17 মাইনাস হচ্ছে কি আমাদের 14, ঠিক আছে। তো এরকম জিনিস আসলে আমাদের চলে আসতে পারতেছে। এইটাকে আসলে এখন আমরা কাটাকাটি করে বের করবো যে কি হয়। তো -2 আর এখানে আসলে আসতেছে 2, এটা আসলে চলে আসতেছে আমাদের 3, আর এর উপরেরটা চলে আসতে হচ্ছে কি আমাদের 21 থেকে 17 মাইনাস করলে কত হয়, এখানে হচ্ছে 4/2, ঠিক আছে, তো এটা হবে হচ্ছে কি 2। তো এটা আসলে আমাদের বি ম্যাট্রিক্স, এটাই আমাদের উত্তর আছে, এটাই বের করতে বলবে। তো এটা কিন্তু খুব একটা কঠিন না, বাট ঠিকই আমরা যদি কেউ না জানি যে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে গুণফলের সাথে গুণ করে আর একটা বের করে ফেলতে হয়, আমরা যদি ইনভার্স থেকে আগে গুণ না করে পরে গুণ করতাম তাহলে কিন্তু একই উত্তর আসতো না। কিন্তু এ ইনভার্স এর বেলা কিন্তু আসলে এই কাজটা করতে হচ্ছে। এখানে আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, যেটা আমাদের অন্য একটা ট্যাকটিক্স এর কাজে কাজে লাগতে পারে, যে আমাদের যদি এরকম থাকতো যে মনে করো যে বি হচ্ছে কি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে আসলে আমি কিভাবে গুণ করতাম সেটা তো আসলে আমাকে দেখা লাগবে, তাই না? তো মনে করো যে এটা অন্য একটা উদাহরণ আর কি, মানে এটা ম্যাথ শেষ হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে অন্য একটা হচ্ছে কি ম্যাথ হচ্ছে কি অ্যানাদার হচ্ছে কি আমাদের ইনসাইট বলতে পারি আমরা এটাকে, যে আমাদের দেখা গেলো যে বি দেওয়া আছে, আমাদের যদি আসলে এ বি এটার সাথে আমরা যদি আসলে আগে, কিন্তু যদি এ ইনভার্স গুণ করতে হয় আগে করতে হবে, কারণ এ এ ইনভার্স একসাথে থাকা লাগে, কারণ আমরা জানি যে ম্যাট্রিক্স এর গুণফল কিন্তু এ বি আর বি এ কিন্তু সমান না। তো এইটা যদি আমরা গুণ করতে পারি তখন কিন্তু আসলে যে এ বি বি ইনভার্স, এটার আবার কোনো ইয়া নাই, বি বি ইনভার্স বা এ ইনভার্স একভাবে গুণ করলেই আসলে হয়, সমস্যা হয় না। তো এইটাকে আবার হচ্ছে কি এ ইন্টু আই, তো আই এর সাথে এ কে আগে গুণ করি আর পরে গুণ করি এটা সমস্যা না, এটা আসলে এটা আবার একই থাকে, বাট সবগুলো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে তো আসলে এরকম না, কিছু কিছু ম্যাট্রিক্স এরকম হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের বিটা পরে গুণ করা লাগতেছিল, এখন কিন্তু আমরা এ ইনভার্স থেকে আগে গুণ করছি, তো এইটা আসলে একটু খেয়াল রাখতে হবে। আশা করি অঙ্কটা আসলে আমরা বুঝতে পারছি, আমরা পরের হচ্ছে অঙ্ক চলে যাবো। আমাদের বলতেছে যে কে এর মান
কত হইলে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা ইনভার্টেবল হবে না। এখন আমাদের হচ্ছে কি, যদি কোনো একটা ম্যাট্রিক্স এর যে নির্ণায়কটা থাকে সেটা যদি জিরো হয়ে যায় তাহলে আসলে সেটা ইনভার্টেবল হয় না, বা সেটাকে আসলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আসলে বলে। ঠিক আছে, তো এইটাকে আসলে কি হয়ে যাচ্ছে, এটা কখন হবে, এটা আসলে আমরা দেখতে পাচ্ছি যদি যে কে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস টু কে মাইনাস টু এটা যদি আসলে জিরো হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, এখন আমরা এই এইটার ভ্যালু আসলে যদি বের করি তাহলে দেখো হচ্ছে কে মাইনাস থ্রি কে মাইনাস টু আর হচ্ছে কি মাইনাস আসলে আমাদের ফোর সমান সমান জিরো আর কি। এটা আসলে নির্ণায়কের মান, আমরা সহজেই পারবো। এটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস আসলে আমাদের 5k আর হচ্ছে প্লাস প্লাস আসলে 6। ঠিক আছে, তো এইটা এইটা আসলে আমাদের কি হচ্ছে, এটা যদি আমরা আসলে দেখি যে এইখানে আমাদের চলে আসতেছে মাইনাস হচ্ছে 4 0। তো এই এইটা আসলে আমাদের কি চলে আসে, এখন কে স্কোয়ার মাইনাস 5k এটা আসলে প্লাস 2 0। আচ্ছা, এখন এরকম একটা জিনিস যদি আসলে আমাদের এই পাশে চলে আসে যে এটা তো কি এর একটা ভ্যালু আমাকে বের করতে হবে, এটা তো মিডল টার্ম করা আসলে টাফ হইতে পারে। তো সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে কি, এটাকে মিডল টার্ম করতে চেষ্টা না করে এটার একটা হচ্ছে কি আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান মতো করে ফেলি, যে মাইনাস বি প্লাস মাইনাস যে বি স্কোয়ার মাইনাস ছিল 4c, তাই না? তো এটা আসলে আমাদের 8 হচ্ছে বাই আসলে আমাদের 2। তো এখান থেকে আসলে আমরা পাচ্ছি যে 5 প্লাস মাইনাস এখানে চলে আসছে আমাদের 17 আর নিচে হচ্ছে কি 2। তো এটা হচ্ছে কি আমাদের উত্তর, দুইটা উত্তর সব এখানে আছে। আচ্ছা আচ্ছা, এখানে আর আবার হচ্ছে কি আমাদের খুব সহজ সহজ ভ্যালু দিয়ে দিতে পারে, যাতে কে এর ভ্যালু আসলে দেখা গেল এরকম একটা, এটা তো একটা অমূলক সংখ্যা চলে আসছে, একটা মূলক সংখ্যা যে এরকম ভ্যালু দিয়ে দিতে পারে, তবে ভয় পাওয়ার দরকার নেই। এইসব ক্ষেত্রে আসলে কি হয় যে আমাদের যদি আসলে এরকম উত্তর চলে আসে আমরা কিন্তু ঘাবড়ে যেতে পারি, নৈমিত্তিক হলে তো আসলে আমরা টেস্ট করে দেখতেই পারবো যে আমাদের আসলে অপশন গুলো আছে কিনা। আর রিটেন হলেও যদি আমার প্রসিডিউর ঠিক থাকে, দেখা গেল যে এখানে আমার আসলে কিছু একটা হলে আমি আমি পুরো অঙ্কটা করে আসলাম, আমি একটা 2 মার্কের অঙ্ক যদি হয় প্রসিডিউরের জন্য আমি আসলে 1 পাবো। ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে আসলে ঘাবড়ানোর দরকার নেই, তবে প্রসিডিউর ফলো করা জরুরি। আমার খুব সিলেমিস্টিক এর জন্য আসলে নাম্বার কাটার সম্ভাবনা আসলে খুবই কম রিটেনের ক্ষেত্রে, নৈবিত্তিকে তো আসলে এটা টের পাওয়া যায় না, অবশ্য অপশনের সাথে মিলতে হবে। আচ্ছা, আমরা পরের হচ্ছে কি ম্যাথে চলে যাব, আমাদের বলতেছে যে একটা 3x3 ম্যাট্রিক্স আছে যেটার যে নির্ণায়কের মান সেটা হচ্ছে কি -7, তাহলে আসলে সেটা যদি 2 দিয়ে গুণ করে আমি ইনভার্স করি সেটার মান কত হবে। ঠিক আছে, তো প্রথমেই হচ্ছে কি একটা জিনিস আমরা ধরে রাখি, যে ধরে রাখি বলতেছি আমরা একটু জেনে রাখি যে এ ম্যাট্রিক্স এর ভ্যালু যদি হচ্ছে কি আমাদের 7 হয় তাহলে এ ইনভার্স যে ম্যাট্রিক্স থাকবে তার ভ্যালু হচ্ছে কি এটার উল্টাটা হবে, তার মানে -1/7। এটা আসলে আমরা অনেকেই হয়তো বা জানি না, বাট ইনভার্সটা বলি আসলে আমরা এই কারণে যে মানটা আসলে একটা মানে উল্টা, তাই না? ইনভার্স বললে তো আমরা আসলে তাই বুঝাই, এটাকে ইনভার্স করলে তো আসলে -7 কি করলে তো -1/7 হওয়ার কথা ছিল, তো এই কারণে আসলে আমরা ইনভার্স বলি। আচ্ছা, এখন 3x3 ম্যাট্রিক্স বলতে তাই এটার একটা কারণ আছে, এই এই ডাইমেনশন তো আমাদের জানা লাগে। হ্যাঁ, তো সেটা আসলে আমরা দেখি যে একটা ম্যাট্রিক্সকে যদি আসলে আমি ধরে নেই যে আমাদের এরকম যে এ বি সি ডি ই এফ জি এই এইখানে হচ্ছে কি আমরা একটা আই 9 জন আছে, তো এই এটাকে যদি আসলে আমি 2 দিয়ে গুণ করি তো এইখানে আসলে কি হচ্ছে, দেখো যে আমাদের এটা কিন্তু সবার সাথে গুণ হয়, এই 2টা কিন্তু সবার সাথে গুণ হয়ে যায়, 2a 2b 2c ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এটা নিয়ম আর কি, যে একটা যদি 2 গুণ করি সবার সাথে গুণ হয়, কমন নিলেও সবার থেকে কমন নিতে হয়, নির্ণায়কে কিন্তু প্রত্যেকটা কলাম প্রত্যেকটা সারি থেকে আলাদা আলাদা ভাবে নিতে হয়। ঠিক আছে, তো এটা আসলে তো এটা যদি আসলে আমি এখন নির্ণায়ক করি পার্থক্যটা কোথায় হবে, এটা নির্ণায়ক হচ্ছে কি আমাদের যাচ্ছে হচ্ছে কি যে এ বি সি ডি ই এফ ডি এইচ আই। আচ্ছা, এর ক্ষেত্রে আসলে আমাদের কি হয় যে 2a এটা যদি আসলে আমি নির্ণায়ক বের করি তখন আসলে এই যে আমাদের যে প্রত্যেকটা হচ্ছে কি ই আছে 2a 2b 2c প্রত্যেক জায়গা থেকে কিন্তু আমি কমন নিতে পারবো। হ্যাঁ,
আমি কিন্তু এখন নির্ণায়ক হয়ে যাওয়ার পরে কিন্তু প্রত্যেকটা দেখা গেল যে প্রত্যেকটা কলাম সারি থেকে একবার করে দুই কলাম কমন নিতে পারবো। আমি কয়টা দুই হচ্ছে, আমার হচ্ছে তিনটা দুই হচ্ছে, হ্যাঁ তিনটা দুই কমন নেওয়ার পরে আমাদের এরকম হচ্ছে যে এ বি সি ডি ই এফ আই হচ্ছে গিয়ে আমাদের এখানে, হ্যাঁ সরি টুলটা লিখছি, এস হচ্ছে গিয়ে আমাদের জিএআই, যাই হোক না কেন এটা আসলে আমাদের টু কিউব, এইটা হচ্ছে কি আমাদের এটা এ হচ্ছে নির্ণায়ক, এটা ফেরত আসছে আর কি। আচ্ছা এখন এইটা আসলে যে জিনিসটা বলার চেষ্টা করতেছিলাম এটা কিন্তু ডাইমেনশনের উপর নির্ভর করে, যে এখানে যদি 3/3 না হয় 4/4 হইতো আমি কিন্তু চারবার আসলে কমন নিতে পারতাম, ঠিক আছে। তো এইখানে আসলে এখন আমি যদি ভ্যালু বসাই দিই তাহলে আসলে টু কিউব ইনটু আসলে -7, তো এটা আসলে আমাদের হয়ে যায় -56। আচ্ছা তার মানে এর উল্টাটার আসলে ভ্যালু কত হবে, এই যে যদি আসলে 2a এটা যদি আসলে ইনভার্স হয় তাহলে হবে হচ্ছে 1/-56, ঠিক আছে। যাই হোক এটা কিন্তু যদি আসলে আমাদের 4/4 হইতো এটা কিন্তু আমাদের আসলে এইখানে আমাদের 4 হইতো আর কি, ঠিক আছে। তো এটা আসলে একটু খেয়াল রাখতে হবে, নৈবের থেকে যদি এটা চলে আসে তখন কিন্তু মানে পরিচিত অঙ্ক পারতে হবে দ্রুত আর কি, 4/4 আসলে প্যানিক করা যাবে না। এবং এটা আসলে আমরা বোঝার জন্য পুরো ম্যাট্রিক্সটা লিখছি, আমাদের কিন্তু পড়ার সময় এটা না করলেও হবে, আমাদের তো বুঝতে হচ্ছে যে আমরা তিনটা সারি বা তিনটা কলাম থেকে তিনবার দুই কমন নিতে পারতেছি, ঠিক আছে। আমরা মুভ অন করি আমাদের এরপরে আসলে একটা ম্যাথ আছে, এটাকে প্রথমে বলতেছে যে এবিসি এই তিনটা ম্যাট্রিক্সের মাত্রা দিয়ে রাখছে আমাদের, মাত্রা দিয়ে বলতেছে যে এরকম যদি মাত্রা হয় তাহলে অন্য একটা ম্যাট্রিক্সের মাত্রা কত হবে সেটা বের করো। আচ্ছা করি আমরা, তো এখানে এটা আসলে আই এর সলিউশন আসলে আমরা দেখি, দেখো এখন এইখানে একটা জিনিস খেয়াল করো যে এ এর যদি মাত্রা হয় যে 4/5, আমরা যদি এটাকে ট্রান্সপোজ করি তাহলে তো এটা 5/4 হয়ে যায়, কারণ এটা তো আসলে সারি কলাম হয়ে যাচ্ছে আর কলাম সারি হয়ে যাচ্ছে, তাই না। তো এটা তো আসলে এই জন্য ডাইমেনশনটা উল্টে যাবে আর কি, আমরা যদি খুব বুঝতে না পারি তাহলে আসলে একটা খুব সুন্দর উদাহরণ আছে যে যদি আসলে এরকম হয় যে একটা ম্যাট্রিক্স এরকম আসে 2 1, হ্যাঁ এটা তো আসলে কত আমাদের 1/2 ম্যাট্রিক্স, এটাকে যদি আসলে আমি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে তো এরকম হয়ে যাবে 2 1 হয়ে যাবে, তো এটা আবার কি 2 ইনটু 1, তো এইখানে থেকে ডাইমেনশনটা আসলে উল্টে গেছে। আচ্ছা একই জিনিস আমি এই এ ট্রান্সপোজের সাথে আসলে তাকে যোগ করতে বি কে যোগ করছি, দুইটা ম্যাট্রিক্স কখন যোগ করা যায় যদি আসলে তাদের ডাইমেনশন একই থাকে, তো আমাদের আসলে বি ম্যাট্রিক্সের যে ডাইমেনশন সেটা কিন্তু আসলে একই আছে, হ্যাঁ সেটা কিন্তু আসলে কত আছে এখানে দেখি আমরা 5/4 আছে, তো সমস্যা নাই। তো আমরা আসলে বলতে পারি যে আমাদের যে নতুন ম্যাট্রিক্স আসছে যোগ করার পরে এই যে এ ট্রান্সপোজ বি এটা হচ্ছে কি আমাদের ইয়ে কত ডাইমেনশন হচ্ছে কি আমাদের 5/4। এখন এই যে 5/4 এটার সাথে আসলে কাকে গুণ করতেছি, আমরা একটা অন্য একটা ম্যাট্রিক্স কে গুণ করতেছি, তো আমরা একটা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো যে দুইটা ম্যাট্রিক্স যদি আমি আসলে গুণ করি এ আর বি, বা এখানে আসলে আমি অন্য একটা ম্যাট্রিক্স আসলে পি আর কিউ হচ্ছে গিয়ে বলতে পারতাম, বা যে কোনো কিছু একটা আমি যদি দুইটা ম্যাট্রিক্স এক্স আর ওয়াই যোগ করি, তো এক্স এর ক্ষেত্রে আমাদের যদি ডাইমেনশন হয় m×n, আর হচ্ছে গিয়ে আমাদের দেখা গেলো যে ওয়াই এর হচ্ছে কি ডাইমেনশন আমাদের অবশ্যই n দিয়ে শুরু হইতে হবে, এটা যা দিয়ে শেষ হইতে পরেরটা সেটা দিয়ে শুরু হইতে হবে ইন্টু পি। আমরা আসলে কি করবো গুণ করলে যে ডাইমেনশনটা পাই আমরা প্রথমেই যে কমন অংশটুকু আছে এটাকে আসলে নাই করে দিব, তো এদের গুণ করলে আমাদের দেখা গেলো জেড ম্যাট্রিক্স পাচ্ছি, সেই জেড ম্যাট্রিক্স এর ডাইমেনশন কত হবে m×p, বুঝতে পারছি। আমরা কমন অংশটুকু অবশ্যই কি এইটার ওই যে ভেতরে যে দুজন থাকবেন যদি পাশাপাশি দুজনের ডাইমেনশন লিখি যাদের গুণ করতেছি পরপর, মাঝখানে দুজনের ডাইমেনশন অবশ্যই একই হতে হবে, এদের আসলে গায়েব করে যে দুজন থাকে সেটাই আসলে কি আমাদের গুণফলের ডাইমেনশন। তো এইখানে যদি আসলে আমরা দেখি যে এই যে এটার যে ডাইমেনশন আছে যে এ হচ্ছে গিয়ে t+b, এটা আর হচ্ছে গিয়ে সি, আমি যদি আসলে ডাইমেনশনটা দেখি এটা আসলে 5/4, এবং পরেরটা ডাইমেনশন হচ্ছে কি আমাদের 4×, হচ্ছে কি আমাদের 2, ঠিক আছে। তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই যে 4/4 হচ্ছে কি কাটাকাটি যাবে আর কি, এদের যে আসলে আমাদের যে গুণটা গুণফলটা থাকবে তাদের ডাইমেনশন কত হবে আমাদের 5/2, ঠিক আছে। এইগুলো আসলে আমাদের এমসিকিউ আসার জন্য খুবই সুইটেবল হচ্ছে গিয়ে ম্যাথ, এগুলো চলে আসবে আমাদের বিভিন্ন সময় ডাইমেনশন চেক করতে আসলে জিনিসটা কাজে দেয়, যেরকম আমরা পরের অঙ্কেই দেখতে পারবো যে এটা আসলে কিভাবে হেল্প করতেছে আমাকে আসলে সলভ করার জন্য। তো পরের অঙ্কে আসলে আমরা দেখি যে দুইটা ম্যাট্রিক্স গুণ করে আমি একটা 3/3 ম্যাট্রিক্স পাচ্ছি, হ্যাঁ। তো
সেটা আসলে কিভাবে সম্ভব, যে এইটাকে যদি 4 - 1 3 এটা একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা আসলে কত বাই কত, এটা আসলে 3 by 1 আর কি। তো পরে হচ্ছে কি একটা এ ম্যাট্রিক্স আছে, সেটা আসলে কত হইতে হবে সেটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো এইখানে আসলে এটা গুণ করে আমরা আসলে একটা কি ম্যাট্রিক্স পাচ্ছি, 3 by 3 ম্যাট্রিক্স পাচ্ছি। হ্যাঁ, তো আর যাই হোক, আমি আসলে একটা জিনিস হচ্ছে কি আমরা শেয়ার করতে পারি যে এখানে এমন একটা ম্যাট্রিক্স থাকতে হবে যেটা হচ্ছে কি আমাদের 1 × 3, কারণ হচ্ছে কি এই মাঝখানে দুজন তো অবশ্যই একই হইতে হয়, এবং এই যে দুই পাশে দুজন থাকে সেটাই তো গুণফলের ডাইমেনশন হয় আর কি। তো 1 × 3 হওয়া ছাড়া কোনো উপায় নেই। তো এখানে আসলে আমরা লিখি যে 1 হচ্ছে 2 2, 2 1 2 2 2 1 আর কি। তো আমি এই 1 by 3 যে ম্যাট্রিক্স আছে সেটাকে আসলে আমরা ধরে নিতে পারি যে এটা আসলে XYZ এই তিনজন। তো এইটা আসলে আমরা যদি গুণ করে দেখি, তো গুণ করলে আসলে জিনিসটা এরকম আসে যে আসলে নিচে চলে যাই, এইখানে হচ্ছে গিয়ে গুণ করলে এরকম চলে আসবে যে প্রথমে 4 এর সাথে যে সবাইকে আসলে গুণ করলাম যে 4x 4y 4z, তারপর -1 এর সাথে সব -x - y - হচ্ছে গিয়ে z, আর তারপরে হচ্ছে কি আমাদের এই যে 3x 3y 3z, ঠিক আছে। তো এইটা সমান সমান আসলে আমাদের চলে আসতো যে 1 2 2 2 1 2 2 2 1, ঠিক আছে। তো এখানে একটা হচ্ছে কি আমরা যদি যেকোনো একটা কম্পেয়ার করি, আমাদের তো এই ম্যাট্রিক্সটা আসলে বের করতে বলছে, আমি যদি আসলে প্রথম হচ্ছে কি সারিটা দেখি, এর প্রথম সারিটা দেখি, তাহলে আসলে আমি কি পাচ্ছি যে 4x 1 আর কি। তো এইখান থেকে আসলে x এর ভ্যালু পাচ্ছি 1/4। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে 4y, এটা সমান সমান পাচ্ছি হচ্ছে গিয়ে 2, তো y সমান সমান হচ্ছে গিয়ে হাফ, 4z সমান সমান আসলে আমরা পাচ্ছি যে এখানে 2 পাচ্ছি, সো z সমান সমান আমাদের হাফ আর কি। তো এইখান থেকে আসলে আমরা যেহেতু x y z এর ভ্যালু পাই, তো আমরা হচ্ছে কি এই ম্যাট্রিক্সটাকে বলতে পারি যে এটা আসলে 1/4 হাফ হাফ এরকম একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এটা আসলে আমাদের করার নিয়ম, এখানে আমাদের মাঝে মাঝে হচ্ছে কিছু ভুল থাকতে পারে, যেরকম এই ম্যাথে একটা সমস্যা আছে আমাদের, হয়তো বা আরো হচ্ছে কি এরকম সমস্যা থাকতে পারে, বা আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে আরো সাবধান হচ্ছে কি অঙ্ক দিতে পারে, যে এখানে কিন্তু পরের লাইন যদি আমরা আসলে কম্পেয়ার করি আমাদের কিন্তু একই উত্তর আসে না, আমাদের তো একই উত্তর আসা উচিত ছিল, তাই না। তো এইখানে হচ্ছে কি আমাদের কিন্তু সেটা অ্যাডজাস্ট করে দিবে, তবে এরকম ক্ষেত্রে থাকলে আমরা সবসময় প্রথম কলাম প্রথম সারি আসলে কম্পেয়ার করেই আমরা আসলে অঙ্ক করতে পারবো, প্রথম কলাম কম্পেয়ার করেই আমরা আসলে অঙ্কটা করতে পারবো, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা পরের থেকে অঙ্ক চলে যাই, আমাদের বলতেছে যে x এর কোন মানের জন্য একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a ম্যাট্রিক্স, এবং আর একটা ম্যাট্রিক্স b এর আসলে বিপরীত হবে। তো এইটা ক্ষেত্রে আসলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করে সেটা আসলে দেখতে হবে, যে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, তবে পুরো ম্যাট্রিক্সটা আমার বের করার দরকার নাই, কারণ আমরা জানি যে এই যে যে যদি আমি প্রথম উপাদানটা বের করতে পারি সেটাই তো আসলে x এর সাথে কম্পেয়ার করে আমি সেই ভ্যালুটা বের করে ফেলতে পারবো, তাই না। তো আমাদের ম্যাট্রিক্স হচ্ছে কি বের করার বিপরীত ম্যাট্রিক্স বের করার প্রথম ধাপ কি ছিল আমাদের, একটা আমরা ট্রান্সপোজ করে দিতে পারতাম, আমরা পরে যাও ট্রান্সপোজ করতে পারি, এখনো ট্রান্সপোজ করতে পারি, কোনো সমস্যা নাই। তো ট্রান্সপোজ করলে আসলে আমাদের এই ম্যাট্রিক্সটা কি হয়, ট্রান্সপোজ করলে হচ্ছে কি আমাদের এই ম্যাট্রিক্সটা এটাই থাকে, 2 0 7, তারপর 0 1 0, আর হচ্ছে কি 1 - 2 1 আর কি। তো আমি প্রথম লোকটার হচ্ছে কি যে ইয়েটা থাকবে আর কি, সহগুণকটা থাকবে, সেটা আসলে আমরা বের করে দেখি যে কত হচ্ছে গিয়ে চলে আসে, তারপর আসলে আমরা বুঝতে পারবো। তো এইখানে প্রথম যে লোকটা আছে সেটা যদি আমি সহগুণক বের করি, এটাকে আসলে এ হচ্ছে গিয়ে 1 1 বলে, তো এই এ 1 1 যখন আসলে আমি বের করব সেটা হচ্ছে গিয়ে আমাদের -1 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 1 + 1, এটা করতে হয়, তারপরে হচ্ছে গিয়ে ওই যে লোকটার আসলে আমি সহগুণক বের করতেছি ওই সারি ওই কলাম বাদ দিয়ে দিতে হয়, তাহলে আমার থাকে হচ্ছে কি যে 1 - 2 0 আর 1, আমাদের যদি খেয়াল থাকে এটা করলে আসলে আমাদের 1ই চলে আসে। আচ্ছা, এখন হচ্ছে কি প্রত্যেকটা আমরা যে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে যাচ্ছি এই ক্ষেত্রে আসলে একটা কাজ করতে, আমাদের প্রথম কথা হচ্ছে কি এই জিনিসটার হচ্ছে কি ভ্যালু আমাদের লাগে, হ্যাঁ, যে এইটা আসলে আমাদের
নির্ণায়ক করে দেখতে হবে, যেটা আসলে মেলে কিনা। এটা নির্ণায়ক করলে আসলে এরকম হচ্ছে যে 2 - 7, ঠিক আছে? তো 2 - 7 হচ্ছে কি, যদি আমরা করি তাহলে আসলে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি হচ্ছে কি -5, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি একটা দিচ্ছে আমাদের, যে আমাদের মানে এটা হচ্ছে কি আমাদের এরকম চলে আসে যে একটা আমরা ইনভার্সের একটা ভ্যালু আসলে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স যখন আসলে আমরা বের করব, তখন তো আসলে আমাদের ইনভার্সটা কেমন হচ্ছে কি কেমন করে বের করি এটা আসলে আমরা একটু দেখি। যে ইনভার্স ম্যাট্রিক্স আসলে বের করার জন্য প্রথমে এই যে অ্যাড জয়েন্ট অফ এ আসলে করতে হয়, সেটা হচ্ছে কি ট্রান্সপোজ সহগুণক সবগুলো আসলে বসাই দিব বাই আসলে আমাদের এরকম। তো এইখানে তো আসলে অনেকেই থাকবে, আমাদের আসলে 1 বাই হচ্ছে কি -5 এটা আসলে দেওয়া লাগবে, এবং এরপরে আসলে প্রত্যেকটা যে সহগুণক আছে সে মানে ব্যাপারটা হচ্ছে কি যে এরকম থাকবে, যে এখানে A11 থাকবে হয়তো, এখানে A হচ্ছে গিয়ে 1 2 থাকবে, এখানে A13 থাকবে, ঠিক আছে? এরকম করে আসলে বাকি হচ্ছে কি সবাই আসলে এখানে থাকবে, 9 জনই থাকবে। তো আমার তো আসলে প্রথম জন বের করে ফেলছি আমি, প্রথম জন হচ্ছে গিয়ে 1। তো প্রথম জনের সাথে যদি এখানে যদি -5 দিয়ে ভাগ করে দেয়, এই জিনিসটা তো দেখতে আসলে এরকম লাগবে যে A11 বাই আসলে আমাদের -5, A12 বাই আসলে আমাদের -5, এরকম A13 বাই আসলে আমাদের -5, এরকম করে 9 জন থাকবে আর কি, ঠিক আছে? তো প্রথম জনের সাথে যদি আমি কম্পেয়ার করি, প্রথম জন তো আসলে কত থাকবে আমাদের -1, তাই না? তো -1 সমান সমান আমি বললাম যে আমার আসলে এই যে A11 এর ভ্যালুটা আমি আসলে জানি যে 1/5 আসলে -5 এটা চলে আসতেছে। তো এইখান থেকে আসলে আমরা x এর ভ্যালুটা বের করতে পারি যে 1/5 আসলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা আসলে আমাদের জন্য অ্যান্সার। ওকে, এটা এটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক ছিল, আমরা পরের অঙ্কে আসলে চলে যাবো। আমাদের একটা নির্ণায়ক আসলে বের করতে দিতে, তো এরকম এরকম জিনিস আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে খুব বেশি আসে, বা আমাদের যদি একটু আসলে রিটেন পরীক্ষা যেসব জায়গায় থাকবে, যে একটু 4 মার্কের বা 5 মার্কের প্রশ্ন যেখানে বেশি পড়ে সেসব জায়গায় আসলে এটা পড়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, তো এইখানে আসলে আমরা কি করব, আমাদের তো আসলে প্রমাণ করতে হবে, আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে আসলে শুরু করতে হবে। তো এইখানে আসলে একটা কাজ করতে পারি, আমি আসলে এই অংশটুকু নিয়ে কাজ করতেছি, আমাদের A1² আর B² এখানে দেখো তো আমাদের কিন্তু একটা, আচ্ছা এটা অন্য কালে দিয়ে দেখাই, এটা এখানে কিন্তু একটা হচ্ছে 2B² গুণ করা, মানে যদি যোগ করতে পারি তাহলে আমি একই জিনিস পাবো। সেটা কিভাবে সম্ভব, আমি যদি আসলে এইটাকে বি দিয়ে গুণ করে ওর সাথে যোগ করে ফেলতে পারি, ঠিক আছে? এই একই জিনিস দেখো যে আমাদের কিন্তু এইখানে একটা এই 2A² যোগ করা দরকার, সেটা কিন্তু আসলে আমি যে এইখানটাতে যদি আসলে একটা বি হচ্ছে কি এ হচ্ছে কি গুণ করতে পারি এবং তারপর বিয়োগ করে দিতে পারি, তাহলে আসলে আমার জন্য আমাদের জন্য ভালো হয়, ঠিক আছে? তো আমরা আসলে সেই কাজটাই করবো আর কি। তো এখানে আসলে আমরা দেখি আমাদের তাহলে প্রথম এটাকে কি চলে আসবে, 1A² + B² আমি 3 নম্বরটা আসলে 3 নম্বরটাকে বি দিয়ে গুণ করে যোগ করতে, ঠিক আছে? তো এটা আসলে বি দিয়ে গুণ করলে এবং যোগ করলে এটা আসলে 0 চলে আসে, এবং তারপরে 2B যেটা আছে -2B এটার সাথে আসলে আমাদের এই যে এইটাকে যদি আসলে বি গুণ করি তাহলে আসলে -2B এখানে আসলে চলে আসে আমাদের প্লাস আসলে বি, আর হচ্ছে কি আমাদের -A² B, আর মাইনাস হচ্ছে কি আমাদের B³, এরকম চলে আসে আর কি, ঠিক আছে? যাই হোক, এখন এইখান থেকে আসলে এরকম একটা জিনিস আমরা পাবো যে এই এইটা পরেরটার সাথে আসলে আমরা এ দিয়ে গুণ করব 3 নম্বর লাইনকে, তারপর এটার সাথে যোগ করব, তাহলে আমরা কি পাচ্ছি, উপরে আসলে 0 পাচ্ছি আর নিচে আসলে 1 + A² + B² এটা পাচ্ছি, মানে B² দিতে ভুলে গেছি, এটা আসলে 2A আর হচ্ছে গিয়ে আমাদের -A + আসলে আমাদের A³ আর হচ্ছে কি আমাদের প্লাস হচ্ছে কি A² এটা চলে আসছে, এটা তো যেটা সেটাই থাকবে আর কি। আচ্ছা, এটা আসলে আমরা কি কি করলাম এখানে, এখানে আসলে আমাদের যে কলাম আছে আর কি, তো কলাম গুলো আসলে আমরা মডিফাই করছি, কলাম 1 হচ্ছে কি আমাদের কলাম 1, আর কলাম 3 কে আমরা আসলে বি দিয়ে গুণ করছি, কলাম হচ্ছে কি 2 কিভাবে পাইছি, কলাম 2 এর সাথে কলাম 3 কে এ দিয়ে গুণ করে বিয়োগ করছি, হ্যাঁ যোগ হবে না, এটা বিয়োগ হবে। তো এইটা করে আসলে আমরা পাইছি, ঠিক আছে? তো এখন আসলে আমরা যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে এইখানে দেখো যে আমার কাটাকাটি করি, এখানে কিন্তু আসলে আমাদের একটা হচ্ছে যে -B থাকে,
এইখানে সেরকম হচ্ছে কি দেখা যাবে যে এইটা কাটাকাটি করলে একটাই শুধুমাত্র এ থাকে আর কি, এবং আমি কিন্তু এখান থেকে একটা এ কমন বি কমন নিতে পারি, এখানে একটা এ কমন নিতে পারি, আমাদের এরকম হয় যে 1 + a² + b² 0, এখানে আমি বি কমন নিলাম, তাহলে আসলে আমাদের এরকম হয়ে গেল যে মাইনাস বি কমন নিলাম, তাহলে আসলে হয়ে গেল যে আমাদের 1 + a² + b² এটা 0, এটা 1 + a² + b² এর পরেরটা থেকে আমি যদি এ কমন নেই 1 + a² + b² চলে আসবে, এর পরে তো আসলে 2b - 2a 1 - a² - b² তো এখন কিন্তু আমি আসলে দুইটা কলাম থেকে আমি আসলে দুইবার কমন নিতে পারবো, যে 1 + a² + b² এর হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে আমাদের কি কে থাকলো 1 0 - b 0 1 a 2b - 2a 1 - a² - b² ঠিক আছে। এখন আমরা যদি আসলে এটাকে এক্সপ্যান্ড করি, দেখো যে আমি প্রথমে 1 এর রেসপেক্টে আসলে করতে হবে 1 + a² + b² 1 এর রেসপেক্টে করলে আমাদের এরকম হয় যে 1 এর সাথে আসলে এটা গুণ করব মাইনাস আসলে a এর সাথে এটা গুণ করব, এরকম একটা হয়, ঠিক আছে। তো সেটা আসলে আমরা দেখি যে 1 এর সাথে আসলে এটা গুণ করলে 1 - a² - b² মাইনাস এটা হচ্ছে গিয়ে যদি গুণ করি তাহলে আসলে +2a² এরকম হয়। এরপর আসলে 2b-র সাথে একটা জিনিস গুণ গুণ থাকবে যে 2b-র সাথে কি গুণ হবে আমাদের, 0 আর a গুণ করলে তো 0 হয়, আর এটা হচ্ছে কি আমাদের এই যে -b আর 1 এটা আসলে যদি গুণ করি তাহলে আসলে আমাদের কত হয়ে যাচ্ছে +b হয়ে যাচ্ছে। তো এখানে আসলে যদি কাটাকাটি করি আমরা দেখবো যে আর একটা হচ্ছে কি আমাদের 1 + a² + b² এটা চলে আসছে, ঠিক আছে। ওকে আচ্ছা, আমরা আমাদের শেষ হচ্ছে কি সমস্যায় চলে আসছি। এইটাতে আমাদের দেখা যাচ্ছে যে একটা সমীকরণ আছে, আমাদের বলছে নির্ণায়কের সাহায্যে সমাধান করো। আচ্ছা, একটা হচ্ছে ক্রেমারের পদ্ধতি, তো আমরা জানি এটা আসলে আমরা বইটিতে শিখতে, আর একটা পদ্ধতি আছে যে আমি বিপরীত ম্যাট্রিক্স দিয়ে আসলে করতে পারি, হ্যাঁ খুব সহজেই করা যাচ্ছে। তো এইটাকে যদি আসলে আমরা সাজাই আমাদের আসলে কি হবে, দেখো যে x + 2y + z, আচ্ছা আমি আরো সহজ করে আসলে বলি এখানে কি হয়, আমি একটা ম্যাট্রিক্স লিখতে পারি এইগুলার বদলে, ম্যাট্রিক্সটা আসলে এরকম সবগুলো সহগ দিয়ে আসলে একটা ম্যাট্রিক্স লিখবো, যে 1 2 - 1 আর এই পাশে হচ্ছে গিয়ে আমাদের 3 - 1 3 তারপর আসলে 2 3 আর হচ্ছে কি আমাদের 1, হ্যাঁ এটা আসলে একটা ম্যাট্রিক্স। এইখানে হচ্ছে কি আমাদের একটা ইয়ে থাকতেছে, সেটা হচ্ছে কি xyz, এটা গুণ করলেই দেখতে পারবা যে এটা আসলে এই যে এইগুলোই চলে আসে, সমান সমান হচ্ছে কি এই পাশে ভ্যালু গুলা, হ্যাঁ যে 5 7 11 এই তিনটা সমীকরণকে আমি আসলে এইভাবে করেও লিখতে পারি, ঠিক আছে। এখন এই ম্যাট্রিক্সটা আসলে আমরা তো জানি যে কখন আসলে কি হবে, যে এই ম্যাট্রিক্সটার এই পাশে যদি এই ম্যাট্রিক্সটাকে যদি আসলে আমরা একটা এ ধরি, হ্যাঁ এইটাকে যদি আসলে আমরা এক্স ম্যাট্রিক্স ধরি, এটাকে যদি আসলে আমরা একটা ওয়াই ম্যাট্রিক্স ধরি, আমি আসলে একটু চিন্তা করি যে এ এক্স সমান সমান আসলে ওয়াই, ঠিক আছে। তো এইখানে আসলে যদি আমরা একটা এ ইনভার্স গুণ করে দেই সামনে থেকে তাহলে কিন্তু এটা আই হয়ে যাবে, তো এক্স সমান সমান আমরা আসলে কি পাচ্ছি যে এখানে শুধুমাত্র এক্স থাকবে, আই ইন্টু এক্স আসলে এক্স, ঠিক আছে। তো এক্স সমান সমান কত এইটা আসলে আমি ম্যাট্রিক্স আকারে পেয়ে যাবো, ঠিক আছে। তো আমাদের কাজ হচ্ছে কি এই যে ওয়াই এর সাথে আসলে এ ইনভার্সটা গুণ করা, তো এ ইনভার্সটা আসলে আমরা বের করে ফেলি প্রথমেই। তো এটা আসলে আমাদের প্রথমে ট্রান্সপোজ করলে কি হয় সেটা আসলে আমরা দেখি, যে ট্রান্সপোজ করলে এটা আসলে চলে আসতেছে যে 1 2 - 1 আর 3 - 1 3 আর হচ্ছে কি আমাদের 2 3 1, ঠিক আছে। তো এখন আসলে আমাদের এই যে এদের যে সহগুণক গুলো সেগুলো আসলে আমরা বের করবো, এর মানটা আসলে বের করা দরকার। তো সহগুণক গুলো যদি আসলে আমরা বের করি, প্রথমটাতে আসলে কি চলে আসতেছে যে প্রথমটাতে আসলে আমি পরপর লিখে যাই যে সমস্যা না হয়, নিচে করে লিখি। তো a11 a আসলে আমাদের 2 1 আর a আসলে আমাদের 3 1, এইখানে হচ্ছে কি আমাদের দেখি কি হচ্ছে, এটা প্লাস মাইনাস প্লাস এরকম আসলে মনে থাকে, বা তুমি আসলে মাইনাস ওয়ান এর পাওয়ার এই
যে দুইটা আমাদের আসলে সাবস্ক্রিপ্ট আছে 2 আর 1, এগুলো পাওয়ারে দিয়ে দিলে আসলে আমরা চলে আসবো একই ভাবে, ঠিক আছে? তো এইখানে আসলে প্রথমটাতে প্লাস হচ্ছে বা -1 থেকে পারো 1+1 দিয়েও লিখতে পারো। তো এটা করলে আসলে -1 -9 এটা চলে আসে, তো এটা আসলে -10। তারপরেটা আসলে আমাদের চলে আসতেছে যে 2 1 যদি আসলে আমরা দেখি তাহলে আসলে চলে আসতেছে যে এই যে এই দুইটা যদি গুণ করি, ঠিক আছে? তো এটা তো আসলে মাইনাস দিতে হবে প্রথমে একটা, তো এটা আসলে 3 -6, তো এটা শুধু 3 চলে আসে। আচ্ছা, তারপর -1 হচ্ছে গিয়ে, তারপরে আসলে এটা তো আসলে কি হয়ে যাচ্ছে, মানে -1 হচ্ছে হয়ে যাচ্ছে, তাই না? মানে +1 হয়ে যাচ্ছে আর কি। তো এটাকে বাদ দিলে আসলে বাদ বাকি যেটা থাকে 9 মাইনাস হচ্ছে গিয়ে আমাদের 9+2, তো এটা আসলে 11। আচ্ছা, একইভাবে বাকিগুলো আসলে আমরা বের করি, যে 2 হচ্ছে গিয়ে, সরি 1 2 আর কি, 1 2 2 2 আর হচ্ছে গিয়ে 3 2, বা এই পাশে আসলে আমরা আবার পাবো হচ্ছে গিয়ে 1 3, তারপরে হচ্ছে গিয়ে 2 3 আর হচ্ছে গিয়ে 3 3, ঠিক আছে? তো 1 2 আসলে যখন বের করবো এটা আসলে মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস সামথিং হবে আর কি। আচ্ছা, তো এটা আসলে কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে হচ্ছে 2 2+5, 2+5 মাইনাস আসলে 7। আচ্ছা, 2 2 আসলে কত হচ্ছে এটা আসলে আমরা দেখি, বা আসলে 1 3 কত হচ্ছে সেটা আসলে দেখতে পারি। সেটা হচ্ছে কি আমাদের 6 -1, তো এটা আসলে 5। 2 2 আসলে কত হচ্ছে এবার আমরা আসলে সেটা দেখতে পারি, যে 2 2 ক্ষেত্রে আসলে প্লাস হচ্ছে, তো এটা আসলে আমাদের 1+2 আসলে 3 হচ্ছে। তো 2 3 ক্ষেত্রে আসলে আমাদের কত হয়, না আমি ওই সারি ওই কলাম বাদ দিব, দেখুন 2 3 ক্ষেত্রে আসলে আমরা এই সারি এই কলাম বাদ দিয়ে দেবো, বাকি যে সারগুলো আছে 1 মানে 3+3 আর কি, এরকম একটা হয়। এটা তো আসলে মাইনাস হবে, তো আগে একটা মাইনাস দিয়ে তারপর কাজ করতে হবে আর কি। তো -6 হচ্ছে। 3 2 এর ক্ষেত্রে আসলে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের এইটা আমাদের ওই সারি 3 নম্বর, মানে ওইটা বাদ দিয়ে বাকি যারা থাকে আর কি, তারা তো 1+2 আর কি, এটাকে এটা তো মাইনাস হবে, তো 1+2 -3। আর 3 3 ক্ষেত্রে আসলে কি হচ্ছে আমাদের, এটাতে প্লাস আর কি, তো এখানে আসলে আমাদের -1 আর হচ্ছে কি -6, তো -7 চলে আসতেছে। আচ্ছা, এইবার হচ্ছে কি একটা জিনিস, যে আমাদের তো আসলে এই মানটা আগে বের করে দেখতে হবে, তাই না? যে নির্ণায়কের মান আছে সেটা আসলে আগে করে দেখতে হইতো। তো এর যদি নির্ণায়কের মান আসলে আমরা বের করি, এটা যদি 0 হয় তাহলে কিন্তু আমরা সমাধান বের করতে পারবো না, ঠিক আছে? যদি 0 না হয়, কোনো অন্য কোনো একটা ভ্যালু হয় তাহলে বের করতে পারবো। দেখুন এখানে যদি দেখি তাহলে আসলে কি হচ্ছে, যে আমাদের প্রথমটার সাথে যদি আসলে এরকম করে গুণ করি, যে -10 তারপরে হচ্ছে গিয়ে প্লাস হচ্ছে আমাদের এখানে চলে আসতেছে যে -7 × 3, তো মাইনাস হচ্ছে গিয়ে 21, আর হচ্ছে কি আমাদের 5 × 2, মানে সেটা হচ্ছে কি আমাদের 10 চলে আসতেছে, -21, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের একটা ভ্যালু। তো এইখান থেকে যদি আসলে আমরা দেখি যে আমাদের এক্স ওয়াই জেড, মানে এখান থেকে যদি আসলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা আসলে বের করার চেষ্টা করি, সেটা হচ্ছে কি এরকম হবে, যে 1/ হচ্ছে কি 21 আচ্ছা, এইটা হচ্ছে কি, এটা মনে হয় একটু ভুল যাইতে পারে, আসলে একটু দেখি আমরা, যে মাইনাস হচ্ছে গিয়ে -3 আর মাইনাস হচ্ছে গিয়ে 3 × হচ্ছে কি আমাদের কি মাইনাস হচ্ছে গিয়ে 2, মাইনাস হচ্ছে গিয়ে আমাদের এটা 3 ছিল, সো 2 হচ্ছে গিয়ে +3 হবে, এটা একটু ভুল গেছে, 2+3 হবে, তো এটা আসলে -5 হয়ে যায়। তো এটা আসলে আমাদের কত হয়ে যায়, 15 হয়ে যাবে আর কি। তো এখন হচ্ছে যে প্রত্যেককে -15 দিয়ে যদি আমি ভাগ করে দেই, এটা তো আসলে আমাদের এই যে ভ্যালু দিয়ে অ্যাডজয়েন্ট অফ হচ্ছে যে এ এটা করতে হয় আর কি। তো সবাইকে আমি যদি 15 দিয়ে ভাগ দিই মোরালেস, তাহলে আসলে যে জিনিসটা চলে আসে সেটা আমাদের বের করে দেখাইতে হবে। আচ্ছা, তো এইখানে কি কি হচ্ছে, আমরা যদি খেয়াল করি যে আমাদের যদি সবাইকে আমি যদি -15 দিয়ে ভাগ করি, তাহলে আসলে এরকম চলে আসে যে
এটা হচ্ছে কি কত হয়, মাইনাস টেন কে আসলে যদি ভাগ করি তাহলে আসলে হয় টু বাই থ্রি হয়, ফাইভ কে ভাগ করলে মাইনাস ফাইভ কে ভাগ করলে হয় হচ্ছে কি আমাদের ওয়ান বাই থ্রি হয়, ফাইভ কে ভাগ করলে আসলে মাইনাস ওয়ান বাই থ্রি হয়, থ্রি কে ভাগ করলে আসলে মাইনাস ওয়ান বাই ফাইভ হয়, থ্রি কে ভাগ করলে হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ হয়, আর সিক্স কে ভাগ করলে তো মাইনাস সিক্স কে ভাগ করলে আসলে আমাদের কত হচ্ছে টু বাই হচ্ছে কি ফাইভ হবে আর কি। ইলেভেন কে ভাগ করলে আসলে কিছুই থাকে না, মাইনাস ইলেভেন বাই ফিফটিন এটাই থাকে আর কি, মাইনাস হচ্ছে কি থ্রি কে যদি ভাগ করি তাহলে তো আসলে ওয়ান বাই ফাইভ, আর মাইনাস সেভেন যেটা আছে সেটাকে যদি আসলে করি আমরা তাহলে আসলে কত চলে আসছে, সেভেন বাই ফিফটিন চলে আসতেছে। তো এটা আসলে ইনভার্স এর ক্ষেত্রে আর কি। এখন যদি আমরা আসলে দেখি যে আমাদের যদি সলভ করাই লাগে যে এক্স ওয়াই জেড, তাহলে আসলে আমরা কি করব, এই যে ম্যাট্রিক্সটা আছে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এটাকে আসলে বসাই দিচ্ছি যে টু বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফাইভ আর ইলেভেন বাই ফিফটিন মাইনাস, আর তারপর হচ্ছে গিয়ে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই থ্রি, টু বাই হচ্ছে গিয়ে ফাইভ আর সেভেন বাই হচ্ছে গিয়ে ফিফটিন, এরকম কিন্তু আসলে আমাদের এই পাশে কত কত আছে ফাইভ সেভেন আর হচ্ছে কি আমাদের ইলেভেন আর কি। ঠিক আছে, তো এইটাকে এটাকে গুণ করা খুবই সহজ, আমরা যদি এখন এই দুইটাকে গুণ করি আর কি একটু কষ্ট, এটা তখন হচ্ছে কি আমাদের চলে আসবে গুণ করলে একটু কষ্ট করে টু টু ওয়ান। তো এটাতে আসলে আমরা কি বুঝতেছি যে এক্স এর ভ্যালু টু, ওয়াই এর ভ্যালু টু, জেড এর ভ্যালু আসলে ওয়ান। ঠিক আছে, তো এটা আসলে আমাদের অন্য একটা পদ্ধতি ছিল, আমাকে যদি বলে আসলে যে তুমি ম্যাট্রিক্স এর সাহায্যে আসলে সমাধান বের করো তখন আসলে কি আমরা আসলে এটাও আসলে করতে পারি, এরকম জিনিস আসলে আমাদের বলে দিতে পারে চলে আসতে পারে, বা আমাদের টু বাই টু ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যেরকম ইনভার্স ম্যাট্রিক্স বের করা কিন্তু খুবই সহজ, তো ওই সব ক্ষেত্রে কিন্তু সলিউশন করা আসলে আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি ম্যাট্রিক্স নিয়ে একটা সমস্যাগুলো, ভেক্টর নিয়ে আসলে আমার পরের অংশে আবার দেখা হবে ইনশাল্লাহ।